তম নগর ইউনিয়নে যত পানি ঢুকেছে তার ছিচ চকের পানি বেশি ফেলেছে কুড়ি কাউনিয়া ওই যে লঞ্চ ঘাটে আসছে আর কি স্যার হ্যাঁ ওই যেখানে ওই যে এটা ভাঙনের জন্য আপনি তো ইমার্জেন্সি বাজেট করে দিয়েছেন ওখানে স্যার ওই যে বস্তায় সব বালিতে ভরা হইছে এখন কাজটা করতে হবে কালকে এসডি তারপরে এসো সবাই আসছিল প্রক্রিয়া সব শেষ আছে এখন চেয়ারম্যান সাহেব আসছে আমাদের নেতৃবৃন্দ আছে সাংবাদিকরা আসছে এখানে মেম্বাররা আছে গ্রামের গণ্যমান্য লোকজন আছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আছে আমাদের সেক্রেটারি আছে মাউন্ট এখন স্যার আমরা এটা শুভ উদ্বোধন করতে যাচ্ছি আপনার দেওয়া যাতে আমরা ভবিষ্যতে এই জায়গাটা না ভাঙে আর কি স্যার এটা কুড়িকাউনিয়া লঞ্চ ঘাট আর স্যার এমার্জেন্সি মিটার স্যার একশো মিটার স্যার আর কি স্যার আলাইকুম স্যার যেটি আপনি শুক্রবারে মানে এক্সেনকে পাঠিয়েছিলেন এবং চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করছিলেন যার কারণে কিন্তু দ্রুত গতিতে এই কাজটি পাশ হয় স্যার এই কাজটি স্যার সেনাবাহিনী যেখান থেকে শুরু মানে স্যার শেষ করছিল স্যার এখানে কিন্তু স্যার একটা ব্লকের কাজ এখন কাজ চলমান সেটি খুব শীঘ্রই হয়তো আপনি আসবেন স্যার এই এলাকায় এলাকার মানুষ অনেক খুশি স্যার আর সে সেনাবাহিনীর কাজ যেখানে শেষ হয়েছে স্যার এখান থেকে এখন জোয়ার না হলে স্যার আমরা দেখাতে পারতাম যে এখানে কি মানে খারাপ অবস্থা যাই স্যার আপনার দেওয়া সেই এমার্জেন্সি বরাদ্দ এবং সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড টু এর নির্বাহী কর্মকর্তা শামীম আসলাই সহ সকলের প্রচেষ্টা স্যার আজকে এই কাজটি স্যার মানে হচ্ছে হতে যাচ্ছে আজকে এটা স্যার শুভ শুভ উদ্বোধন হবে স্যার এই যে স্যার বস্তা আমরা রেডি করে রাখছি এগুলো স্যার সব ডাম্পিং হবে স্যার হ্যাঁ স্যার এবার জি স্যার আপনি কিছু বলেন যে দুদিনের যে সমস্যা ছিল স্যার আপনার কত যখনই বলে দিচ্ছেন কোলা এবং কুড়ি সেদিনকে সন্ধ্যার পরে দেখে সঙ্গে সঙ্গে স্যার এটা কাজ এর কাজ শুরু হয়েছে তার আধ দু একটা পয়েন্ট আছে ওইগুলো পানি উন্নয়ন বোর্ডকে বলে দিলে আল্লাহ ফাকরের মতে আশা করি অসুবিধা হবে না স্যার এই রাস্তাগুলো যদি আমরা এইভাবে করতে পারি স্যার আপনার বলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে বলে দিলে আমরা ভিতরে কোটি কোটি টাকা যে বর্তমান সরকারের যে উন্নয়ন স্যার আপনার যে এখানে যেভাবে সহযোগিতা করছেন স্যার তাতে করে মানুষ তাকে আছে আমি স্যার সব জায়গায় বলছি যে স্যার যেভাবে নগরের দিকে তাকিয়ে আছেন আমি নির্বাচনের পরে গেছি তা আশা করি অতি সপ্তাহে আগে পূর্বে চেয়ে আরও ভালো করতে পারবো ইনশাল্লাহ আজকে আমরা এই কাজটা আমরা আপনার ইয়ে দেওয়া আর আমরা এলাকার মানুষ সবাই আছেন সব সবসময় আমাদের দিকে এলাকা যেভাবে ভিতরে ঘরে আশেপাশে যেই দেখে যেভাবে আমাদের সহযোগিতা করছেন আশা করি প্রতাপনগর অলিতে গলিতে সব কিছু

আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আপনারা চিন্তা করবেন না আমার মনে হয় আমরা নজর রাখছি এলাকার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা চেষ্টা করব এবং আমাকে জানানোর সাথে সাথে আমি আপনাদের এই কাজগুলো করে যাওয়ার চেষ্টা করব আমি আপনাদের সবসময় আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের পাশে আছি এবং কাছে আপনাদের নবযুদ্ধ মানুষ তিনি আপনাদের কাছে আছেন এবং এছাড়াও আমাদের আওয়ামী লীগের কর্মীবৃদ্ধ আছেন

প্রতাপনগর ইউনিয়নে যত পানি ঢুকেছে তার চেয়ে চোখের পানি বেশি ফেলেছে তো স্যার আপনার আপনার স্যার মানে সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের স্যার ওই যে দেখেন কুড়ি কাউনিয়া যেটা আর্মিরা বাঁধ বাঁধতেছে ওখানে আপনাকে একবার নিয়ে আসবো তারপরে হরিশখালি বন্যাতলা তারপরে কোলা তারপরে আপনার এই যে আমরা যে জায়গায় আসছি এই বাঁধগুলো স্যার আপনার প্রচেষ্টা হওয়ার কারণে প্রতাপনগর ইউনিয়ন আপাতত পানি ডোকা বন্ধ হয়েছে এখন ভিতরে যে সমস্ত কাজকর্ম চলছে স্যার হাই স্কুল প্রাইমারি কলেজ মাদ্রাসা যেগুলো কাজ চলছে তারপরে একটা রাস্তা ত্রিভুবণির থেকে আপনার ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত প্রায় প্রায় সাড়ে চার কিলোমিটারের মতো রাস্তার কাজ চলছে তারপরে কলেজ থেকে আপনার দশালিয়া একটা রাস্তা মানে আপনার এপিএস কলেজ থেকে নাক না হয়ে কার্পেটিং সেটাও কাজ চলছে আর কয়েকটা কাজ আছে স্যার যে রাস্তা ভেঙে যাওয়ার কারণে কাজগুলো আমরা শুরু করতে পারতেছি না তো এখন স্যার যেহেতু পানি বন্ধ হয়েছে এখন ভিতরের কাজগুলো আমরা করতে পারবো আর আমরা আশা করতেছি যে প্রতাপনগর যে একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন সেই ঐতিহ্য ফ্রি আনার জন্যে স্যার আপনার যে অক্লান্ত প্রচেষ্টা চেয়ারম্যান সাহেবও কাজ করে যাচ্ছেন আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা প্রতাপনগর ঐতিহ্যটাকে ফ্রি আনতে পারবো স্যার তো আপনি স্যার সবসময় এটা যোগাযোগ রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে একটা সমস্যা আছে স্যার এখানে কোনো সুইচ গেট নাই হ্যাঁ সুইচ গেট গুলো স্যার এই যে ভাঙার কারণে স্যার হ্যাঁ এই জন্য একটা সুইচ গেট দরকার হচ্ছে কল্যাণপুরে ওখানে সুইচ গেটটা হলে আপাতত জল তো আপনার বৃষ্টির সময় আসবে সেগুলো বের করতে হবে বা অনেকে চাষবাস করছে সেখানেও জল ওঠানো আমার দরকার আছে হ্যাঁ তা এই জন্য স্যার ওই গেটটা আমাদের খুব প্রয়োজন এটা সুইচ গেট স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ওই ইঞ্জিনিয়ারদের বলে প্রস্তাব আকারে নিয়ে আসো আচ্ছা আমাকে বললে হবে

자, 이 방금 봤던